আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুকসা সিম্পল ব্লগে। আমার তরফ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। এটা কালকে রাতে ভিডিও, তখন বাজে 11টা। তো আমার মামা কাজ থেকে এসে আনাসের জন্য আইসক্রিম তারপরে জুস সব এনেছিল, তো সে খাচ্ছে। তো এই তো, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো, এখানে আমি পালং শাক কাটছি। আজকে পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, মসুরির ডাল দিয়ে রান্না করব। কালকে রাতে মেহেন্দি পরেছিলাম, তো মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে। তো আসলে কি, অনেক দিন পরই, মাঝে মাঝেই পরি, কিন্তু আমি মেহেন্দিতে খুব একটা পারদর্শী নই, আমি খুব একটা মেহেন্দি দিতে পারি না। তবু আমি যেটুকু পারি আমি আমার হাতে পরি। আর ছোটো থেকে আমি দেখতাম সবাই সবার কাছে পয়সা দিয়ে মেহেন্দি পড়তে আসছে, কিন্তু আমি যেটুকুই পারতাম আমি নিজে নিজে পড়ার চেষ্টা করতাম। আমি সবসময় ভাবতাম যে সবাই যেটা পারে আমি কেন পারবো না, চেষ্টা করলে আমিও পারবো। তো সেই হিসেবে আমি একা একাই পড়তে ভালোবাসি। তো এই তো, আজকে আমি আলু পুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। তো আমি আলু পুরি বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা, আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর একটু লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এখানে তেল দেইনি আমি, তেল না দিলেও চলবে। তো অল্প অল্প পানি দিয়ে মেশানোর চেষ্টা করবেন, একবারে বেশি পানি দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। তো এই তো, ভালো করে ময়ন দিয়ে আমি মেখে নেব ময়দাটা। এই তো আমার মাখা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। তারপরে আমি এটাকে ছোট ছোট গুটি করে নেব। এই রেসিপিটা আসলে খুব সুন্দর খেতে, আর সকালবেলায় একদম জমে যাবে, অবশ্যই একবার ট্রাই করার চেষ্টা করবেন। আর আমি কম উপকরণ, সবসময় আমি কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাই আপনাদেরকে। এই তো আমি এখানে বেলে দেখিয়ে দিচ্ছি। আমি কালকে আলু পুরির জন্য যে ঘুগনিটা বানাতে হয়, আমি ওটা মটরটাকে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি ওটাকে সিদ্ধ করে নিচ্ছি একদিকে, আর একদিকে পুরিটা রেডি করছি। তো 1 কাপ ময়দাই মাশাআল্লাহ আমাদের পেট ভরার মতো খাওয়া হয়ে গেছে। আমি সব কিছু অল্প অল্প বানাই, আর যাতে খাওয়া হয়ে যায় পরে না থাকে, কারণ নষ্ট করতে ভালো লাগে না। এখন আমি এখানে আলু পুরির জন্য ঘুগনিটা রেডি করে নেব। তার জন্য আমি একটা ছোট হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি প্রয়োজন মতো, আমি সাদা তেল দিয়েছি। তারপরে আমি অল্প পরিমাণ 5 ফোড়ন দিয়েছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি অল্প পরিমাণ। তারপরে আমি 1টা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ অল্প পরিমাণ দিলাম, তারপরে পেঁয়াজটা আমি অল্প পরিমাণ লাল লাল করে নেব। এখানে আমি অন্য কোনো মশলা আমি ইউজ করিনি, সব ঘরে থাকা মশলা ইউজ করেছি। এই তো,
তারপর আমি এখানে রসুন দিয়ে নিচ্ছি। আমি এটা থেতো করা রসুন দিয়েছি, আপনারা আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। আর এখানে আমার ড্রাই আদার গুঁড়ো ছিল, ওটা আমি দিয়ে নিলাম, শুকনো আদার গুঁড়ো। আসলে আমার আদা রসুন বাটা শেষ হয়ে গেছে ওই জন্যে। তো আমার এখানে আমি একটু টমেটো সস ইউজ করেছি, আপনারা এখানে টমেটোও দিতে পারেন। তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে আমি ঘরে থাকা গুঁড়ো মশলা, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলদি গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো সব দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো গরম মশলা দিই না, কারণ আমার হাজব্যান্ড খায় না গরম মশলাটা, তো আমি ওটা ইউজ করি না। তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। তো এটাকে মশলাটাকে কষিয়ে নেব অল্প অল্প করে যাতে মশলার গন্ধটা চলে যায়। মশলাটা কষাতে খুব একটা দেরি হবে না, খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। জানি না কালারটা কেমন লাগছে ক্যামেরাতে, কিন্তু অরিজিনালের খুব সুন্দর কালার এসেছে। আর মাশাআল্লাহ এটা খেতেও অনেক সুন্দর হয়েছিল। তো এই তো, তারপরে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিলাম, আর একটুখানি কাসুরি মেথি দিয়ে নিলাম। এটার জন্য খুশবুটা খুব ভালো আসবে। তারপর আমি সিদ্ধ করে রাখা আলু আর মটর দিয়ে নিলাম একসাথে, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, দিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব। ততক্ষণে আমি পুরিটা ভাজতে চলে যাব। এই তো তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পুরি ভেজে নেব। আর পুরিটাকে খুব একটা লাল করবেন না, কাঁচাই কাঁচাই তুলতে হবে। এটা একদিক হয়ে গেলে আরেক দিক তাড়াতাড়ি উল্টে এটা তুলে নেবেন, মানে ঝটপট, এটা ঝটপট রেসিপি। তো দেখুন আমি কিভাবে করছি। এখানে পুরিটা খুব একটা রেখে দিলে পুরিটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই এই কাজটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। তো আমি সব পুরিগুলো ভেজে নেব ভালো করে, আর ওদিকে আমার এক সাইডে ঘুগনিটা হচ্ছে। এই তো, আসলে এটা আমাদের সুরাটে খুবই একটা ফেমাস রেসিপি, তো আমাদের আনা সে খুব পছন্দ করে এটা খেতে, তো আমি মাঝের মধ্যে ট্রাই করি এটা। তো আমি সবগুলো পুরি একসঙ্গে ভেজে নেব, আর ওদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে, তারপরে আমি সার্ভ করে নেব। তো এই তো, তো এই তো অলরেডি আমার একটা সার্ভ করা হয়ে গেছে, ওটা কোনোভাবে ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে, সরি আমি বুঝতে পারিনি। তো আমি আর একটা করে দেখাচ্ছি, ওটাতে আমি সস দিই নিকো, আর এটাতে আমি একটু টমেটো সস দেবো, দুটোর মধ্যে এটাই পার্থক্য। তো আমি অল্প অল্প করে ঘুগনিটা দিয়ে নিচ্ছি, আসলে এটা গরম গরম খেতে একদম জমে যাবে, খুব ভালো লাগে আমার খেতে। তো আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি, আর বাইরে যারা দেয় তারা এরও অর্ধেকের অর্ধেক দেয়, তো ঘরে একদিন খাবো তাই না, ভালো করেই খাবো, কেন কিপটমো করবো। তো তারপরে আমি অল্প অল্প ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, এটা অপশানাল, নাও দিতে পারেন। তারপরে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আসলে পেঁয়াজটার জন্য আরও খেতে ভালো লাগে, পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি অল্প অল্প পরিমাণ, আর এখানে বাইরে ওরা দেয় গ্রিন চিল্লি সস আর ইমলি সস, মানে তেঁতুলের সস, কিন্তু ঘরে আমাদের ওটা ছিল না, তো আমি দিই নি কই, এরকমই খুব ভালো লাগে খেতে। তো তারপরে আমি যে ঝুড়ি ভাজা চানাচুরগুলো থাকে ওপর থেকে ওগুলো দিয়ে নিচ্ছি, এটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দিলে আলু পুরির স্বাদটা বোঝা যায়।
তো এই তো আমি আর আনাস খেয়ে নিচ্ছি। আনাসের পাপা এখনো ঘুমোচ্ছে, তো আমরা মা বেটা খেয়ে নেব। আসলে অলরেডি আমার একটা প্লেট শেষ হয়ে গেছে, আমার খুবই ভালো লাগে এটা খেতে। আনাসও মাশাআল্লাহ খায়, আর একদম এটা বাইরের মতনই হয়েছে, কোনো অংশে কম হয়নি খেতে। তো এই তো আনাসকেও আমি খাইয়ে নিচ্ছি। তো এটা স্বাদে ভরপুর একটা রেসিপি, তো সকালবেলায় মুডটা ভালো করে দেওয়ার মতো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।